নমস্কার বন্ধুরা আপনাদের যদি কোনো এলআইসি পলিসি থেকে থাকে তো কেন্দ্রের মোদী সরকারের পক্ষ থেকে একটি বিরাট বড় আপডেট দেয়া হলো হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো রকমের এলআইসি পলিসি থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ কেন্দ্রের মোদী সরকারের পক্ষ থেকে দুটি বিরাট বড় ঘোষণা করা হলো তার মধ্যে দ্বিতীয় ঘোষণাটি অবশ্যই আপনাদের জেনে রাখা খুবই জরুরি তো ভিডিওটি শুরুর পূর্বে আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে এলআইসির পরিষেবা আপনাদের কেমন লাগে বা এলআইসিতে রিসেন্ট আপনি কোনো পলিসি করেছেন কি না তো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি যদি আপনি এখনও পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখুন বলা হয়েছে একশো টাকা প্রিমিয়ামের শুরু হলো এলআইসির আম আদমি বিমা যোজনা হ্যাঁ বন্ধুরা একশো টাকার প্রিমিয়ামের মধ্যে আপনারা একটি নতুন পলিসি শুরু করতে পারবেন যার নাম দেওয়া হয়েছে আম আদমি বিমা যোজনা তো এই যোজনায় কী বলা হয়েছে দেখুন প্রতিটি মানুষের এই বিমা যোজনা জীবন বিমা থাকা অত্যন্ত জরুরি কোভিড পরবর্তী পর্যায়ে অন্তত অনেকেই তা বুঝতে পেরেছেন এমনকি সরকারের তরফ থেকেও সাধারণের জন্য জীবন বিমা সম্পর্কিত একাধিক স্কিম চালু করা হচ্ছে যাতে প্রয়োজনের সময় স্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং জীবন বিমা সুবিধা তারা পেয়ে পেতে পারেন তো আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে সব যোজনা চালু করা হয়েছে বা লাইফ ইন্স্যুরেন্স যেগুলো চালু করেছে যেমন প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা তার মধ্যে একটি অন্যতম হল ভারত সরকারের আম আদমি বিমা যোজনা ভারতীয় জীবন বিমা নিগমের আওতায় থাকা এই আম আদমি বিমা যোজনা থেকে গ্রাহক দুর্ঘটনাজনিত মৃত্যুর কভার সহ আজীবন বিমার সুযোগ পাবেন এই বিমা করানো থাকলে গ্রাহকদের স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তিরিশ হাজার টাকা পাওয়া যাবে আবার বিমার মেয়াদ থাকাকালীন দুর্ঘটনা শারীরিকভাবে পঙ্গু হয়ে গেলে কিংবা গ্রাহকের মৃত্যু হলে যথাক্রমে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পঁচাত্তর হাজার টাকা তুলে দেওয়া হবে গ্রাহকের মনোনীত ব্যক্তির হাতে প্রসঙ্গত উল্লেখ্য আম আদমি বিমা যোজনা এবং জনশ্রী বিমা যোজনার সম্মেলনে ভারত সরকারের নতুন জীবন বিমা স্কিম হল আম আদমি বিমা যোজনা গ্রামীণ ভূমিহীন পরিবারের জন্য এমন স্কিম আনা হয়েছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিমার প্রিমিয়ামের টাকা ভাগাভাগি করে দিয়ে থাকে পরিবারে এরপর যে প্রসঙ্গত উল্লেখ দেখুন পরিবারের আয়করের এমন ব্যক্তির নামে বিমা করানো হয় আঠেরো থেকে উনষাট বছর বয়সী ব্যক্তিরাই এই বিমার আওতায় আসতে পারেন প্রিমিয়াম বাবদ দুশো টাকা করে ধার্য করা হয়েছে যার মধ্যে একশো টাকা দেবে কেন্দ্র ও রাজ্য সরকার এবং বাকি একশো টাকা দিতে হবে যিনি পলিসি করছেন আবার পলিসি ধারকের যদি সর্বোচ্চ দুটি সন্তান থাকে অর্থাৎ যদি একটা বা দুটো সন্তান থাকে সেক্ষেত্রে তাদের পড়াশোনার খরচ হিসেবে প্রতি মাসে একশো টাকা দেওয়া হবে এবং এক্ষেত্রে তাদের এই খরচ তারা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেওয়া হবে তো এই ছিল কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা যে আম আদমি বিমা যোজনা এই যোজনাটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে বা এই যোজনাটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখছেন তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ